তো হাই গাইস, কেমন আছো? আজকে সবাইকে জানাই একটা ভালোবাসা। আর আজকে ছোট মি ব্লগ নিয়ে শুরু করছি ভিডিওটা। চলো যাওয়া যাক এখন। তো আমি গাইস এসেছি এখন মাসির বাড়ি, এবং মাসির বাড়িতে এখন গেটটা খুলি খুলি এখন একটা বাইক বের করতেছি। বাইকটা দেখলে তোমরা হাসি পাবে, এই যে আমার মাসির ছেলে বসে আছে প্লাস্টিক চড়ানো। কি বাবা কি প্লাস্টিক, প্লাস্টিক মানে সব সরিয়েতে কি কেটিএমটা দাঁড়িয়ে আছে। তো বাংলা তো বাংলাই নিয়ে যেতে হবে। তো যাই হোক যাওয়া যাক, জীবনে কোনোদিন বাংলা সাইকেল চালাইনি, আজকে বাংলা সাইকেল চালাতে হচ্ছে প্রথমবার, ভালো লাগে। তো যাই হোক আজকে হ্যাপি লাগছে আমায় যা মনে হচ্ছে। তো চাপা যাক, চলো যাওয়া যাক। পিছনে ভাই সাইকেল দাঁড়িয়ে আছে, চলো বেরোই। এই দেখো সাইকেলটা স্ট্যান্ড করেছি, এবং সাইকেলটা মনে ধোয়া হয় না কীভাবে, বাধা বাধা যে যাই। মাসির গেটটা আটকে দিই সাইকেল বাড়ির, তো এখন গেটটা আটকে দিয়ে এই ঠোকানাম ঢুকিয়ে বন্ধ করে এবার বেরোবো ঠাকুর দেখতে। তো ভাই বলেছে বেরোতে, চলো ভাই রেডি হয়ে গেছে, ভাইও বেরিয়ে। তো আমরা এই সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে গেছি এবং সাইকেলে চালাচ্ছি। ভাই ভাই আসতে চালা, আসতে চালাচ্ছে না ওজন দেখে এই রোদ, তার মধ্যে এই গরমের মধ্যে সাইকেল চালা। এই যে মাসি কাকি দাঁড়িয়েছে অলরাউন্ডার সাবরি ভাই, দেখতে পাচ্ছ গাইস কি রোদ, এবং ওয়েদারটা খুব সুন্দর এবং কি সুন্দর হাওয়া দিচ্ছে। তোমরাও দেখতে পাচ্ছ আমি বাংলা সাইকেল চালাচ্ছি, বাংলা সাইকেল ফার্স্ট টাইম চালি, মানে খুব ভালো লাগছে এবং গরমের মধ্যে যাচ্ছি যাওয়া যা। দেখতে দেখতে আমাদের ফার্স্ট লোকেশনে পৌঁছে গেলাম, এখন টার্নিং ঢোকে ভাই ঢুকছে, দেখতে পাচ্ছ নিজে টুপি নিয়েছে, আমি টুপি নিইনি এবং যাওয়া যাচ্ছি। তো এই ছাপাটা এখানে দাঁড়িয়ে কি গরম লাগছে, এবার দাঁড়িয়েছে ভাই আমার এখানটায় দেখছি ঠাকুর, এখানে দেখি কত ঠাকুর আছে, চলো দেখা যা। এই আমাজনের জঙ্গল পেরিয়ে দেখছি ঠাকুর দেখতেছি, এবং হ্যাঁ তোমাদের বন্ধুরা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কুমোরটুলি পাড়া, মানে হচ্ছে ঠাকুর মাকুর এখানে তৈরি পাড়ার এটা ফার্স্ট লোকেশন। এখানে দেখছি কত ঠাকুর আছে, যেটা আমার ভাই খুঁজতে সেটা পাচ্ছে না, এবং আমি যাচ্ছি ক্যামেরা নিয়ে দেখি কি করে আমার ভাই। তো দেখা যাক এখানে, কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এখানে অনেক ঠাকুর দেখতে পাচ্ছি, আমি লক্ষ্মী গণেশ সরি লক্ষ্মী গণেশ কার্তিক এরকম ঠাকুর অনেক দেখতে পাচ্ছি। চলো গাইস অন্য ঠাকুর দেখা যাক, চলো যাওয়া যাক। এইটাই কিছু পছন্দ হলো না, নেক্সট লোকেশনে যেতে হবে। তো এখন এই গাছটা পেরিয়ে চাই, এবার যাওয়া যাক নেক্সট নেক্সট লোকেশনে যাওয়ার জন্য যাচ্ছি। এবং মেঘলা হয়ে গেছে আকাশটা, একটু বাঁচলাম এই রোদ থেকে, পাবার পারছি না, দেখতেই পাচ্ছ মুখ চোখ কেমন শুকিয়ে গেছে, জল খাইনি কতক্ষণ ধরে, এবং সাইকেল চালিয়েই যাচ্ছি, চালিয়েই যাচ্ছি, চালিয়েই যাচ্ছি, চো যাওয়া যাক। এবং যে সাইকেলটা বাংলা সাইকেল তালা মারতেছে, মানে আমার কেটিএমটা তালা মেরে ভাই বলছে ওই দিকে, তো যাওয়া যাচ্ছে নেক্সট কোয়ার্টালি পাড়া, দেখতে পাচ্ছ ওখানে অনেক ঠাকুর আছে। আমার ভাই কী খুঁজছে আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু যাচ্ছে অনেকটাই। আর গরমের মধ্যে ভালো লাগছে না, এত গরমের মধ্যে ঘোরাচ্ছে গরমের মধ্যে, তো দেখছি অনেক লোক কাজবাজ করছে, তো ওদেরকে ডিস্টার্ব না করে আমরা সোজা গিয়ে গেলাম, দেখলাম পেলাম না, তো নেক্সট লোকেশনে আমাদের যাওয়া উচিত। দেখতে পাচ্ছি কী সুন্দর ওয়েদারটা, মেঘলা, এবং দেখছি এখানে বেশ ভালোই ঠাকুর আছে, এখানে সব ঠাকুর বাইনা দিয়ে আছে, আমরা তো বাইনা বাইনা কিছুই করতে আসিনি, তো আমরা এখানে এসেছি জাস্ট ঠাকুর দেখতে এবং একটা কাজ করতে, দেখলাম তো না কিছুই, তো যাওয়া যাক। আর কী গরম ভাই, দেখো টুপি পরে নিজে যাচ্ছে, আর আমার কে গরমের মধ্যে ভালো লাগছে না, তার কান্নাও পাচ্ছে কখন এবারে এই গরমের মধ্যে যেতে হচ্ছে। এবং আমাদের বাংলা সাইকেল মানে কেটিএম আর টিউব দাঁড়িয়ে আছে, তো কেটিএমটা আমার তালা করতে হবে। ভাইকে বলছিলাম, ভাই দেখছি যাচ্ছে, ভাইকে বললাম কোন দিকে ভাই যেতে হবে, কোন দিকে এদিকে না এদিকে, তো এদিকেই যেতে হবে, তো আবার ব্যাকে চলো এবার বাড়ির থেকে যাওয়াচ্ছে। নেক্সট লোকেশানে এসে দেখছি কত ঠাকুর, দেখো এক ঠাকুর বলতে হবে তোমাদেরকে দেখাই পরে পরে, এই ভিডিওটা তোমাদের নেক্সট ব্লগে দেবো। এই ব্লগটা এখানেই দেখতে থাকো, এখানটাকে দেখতে দেখতে আমাদের দেখে দিচ্ছি একমাত্রই পাড়া ঘোরানো হয়ে যাচ্ছে, তো বাড়ি থেকে যাওয়া যাক। এখানেও পেলাম না সেই একই জিনিস, কী জিনিস খুঁজতে আসছে আমি আজও বুঝলাম না, এতক্ষণ ধরে দেখছি, তো যাওয়া যাক আস্তে আস্তে যাচ্ছি। আমার ভাই বলছে চল একজনে বাড়ি যাচ্ছে, তার একজনে বাড়ি এসে বসলাম একটু হাওয়া খাচ্ছি, ও কি আরাম, ওপরে ভাঙা চলছে, ও ভাই ঠিক করে চালাও, ওই কী সুন্দর রথ, তোমার রথটা কী সুন্দর, এটা আমার একটা ভাই বানিয়েছি, তো এখানে খুব ভালো লাগছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, সবাই জানাই কাঠ ভাঙা ভালো, শাইন, গুড বাই।